বন্ধুরা, মাইক্রোস্কোপ এমন একটা জিনিস, এটার মাধ্যমে আমরা অনেক ছোট থেকে ছোট জিনিসও দেখতে পাবো। কিন্তু এই জিনিসগুলো আপনারা খালি চোখে কখনোই দেখতে পাবেন না। যেমন কি করোনা ভাইরাসের ব্যাপারে আপনারা সবাই শুনেছেন, এই ভাইরাসগুলোকে আপনারা কখনোই দেখেননি, কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে আপনারা এই ভাইরাসগুলোকেও স্পষ্টভাবে দেখতে পাবেন। এর বাইরে আপনারা হয়তো জীবনে একবার হলেও ইনজেকশন দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে ইনজেকশন দেওয়ার পরে ওই জায়গার অবস্থা আসলে কিরকম হয়? অথবা আপনারা হয়তো অনেকেই শুনেছেন দইয়ের মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো কি আপনারা কখনোই দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে অবশ্যই দেখতে পাবেন। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 6, বলপেন। বলপেন ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন বলপেনগুলো আসলে কিভাবে কাজ করে? অথবা বলপেনের সামনের অংশটি আপনারা কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে দেখেছেন? মাইক্রোস্কোপ দিয়ে যদি আপনারা বলপেনের সামনের অংশটি দেখেন তাহলে সেখানে আপনারা ছোট্ট একটি বল দেখতে পাবেন। আর আপনারা যখন পেনটি খাতার মধ্যে নাড়াতে থাকেন তখন এই বলটি ঘুরে ঘুরেই খাতার মধ্যে লেখা চলে আসে। এমনকি কোনো কারণে যদি কলম থেকে এই বলটি পড়ে যায় তাহলে ওই কলমটি আর কাজই করবে না। তো বন্ধুরা, প্যানের সামনে যে ছোট্ট একটি বল থাকে, এই জিনিসটা আপনারা কে কে আজকে জেনেছেন অথবা আগে থেকেই জানতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 5, করোনা ভাইরাস অন মাস্ক। বন্ধুরা, এই ভাইরাসটি তো পুরো পৃথিবীকেই উলটপালট করে দিয়েছে, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে ভাইরাসটি এত কিছু করে ফেলেছে সেই ভাইরাসটি আসলে দেখতে কেমন হবে? আর এই জিনিসটা টেস্ট করার জন্য করোনা রোগী থেকে একটি মাস্ক নিয়ে আসা হয়, তারপরে এটিতে ভাইরাস খোঁজার জন্য মাইক্রোস্কোপের নিচে দিয়ে যখন জুম করা শুরু করে তখন শেষ পর্যায়ে গিয়ে তারা করোনা ভাইরাসটি দেখতে পায়, যেটা কিনা দেখতে অনেক বেশি অদ্ভুত ছিল। নাম্বার 4, স্যান্ড। বন্ধুরা, বালি এমন একটা জিনিস, এগুলো হাতে নেওয়ার পরে বালির সবগুলো দানাকে এক সমান মনে হয়। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন বালিগুলোকে যদি মাইক্রোস্কোপের নিচে দেয়া হয় তাহলে বালিগুলো দেখতে কেমন হবে? এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে পিওর বালিগুলোকে মাইক্রোস্কোপের নিচে দিয়েই দেখানো হচ্ছে। আর মাইক্রোস্কোপের নিচে বালিগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো রং বেরঙের ক্রিস্টাল পাথর কেউ যেন এখানে এনে সাজিয়ে রেখেছে, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। নাম্বার 3, মোবাইল স্ক্রিন। বন্ধুরা, মোবাইল তো আপনারা সবাই ব্যবহার করেন, কিন্তু কখনো কি চিন্তা করেছেন যদি মাইক্রোস্কোপের মাধ্যমে মোবাইলের স্ক্রিনগুলোকে জুম করা হয় তাহলে এটি দেখতে কেমন দেখা যাবে? এরপরে একটি মোবাইল স্ক্রিনকে যখন হাইটেক ক্যামেরা দিয়ে জুম করা শুরু হয় তখন মোবাইল স্ক্রিনের মধ্যে অনেক ছোট ছোট কিছু পার্টিকেল দেখতে পাওয়া যায়। আর দেখে মনে হচ্ছে যেন মোবাইলের স্ক্রিনগুলোকে এই ধরনের ছোট ছোট পার্টিকেল দিয়েই বানানো হয়েছে। এরপরে যখন আরও বেশি জুম করা হয় তখন সবগুলো পিকচার আলাদা আলাদা দেখতে পাওয়া যায়, এবং সবগুলো পিকচারই RGB কালার, রেড, গ্রিন এবং ব্লু ছিল। এর বাইরে সেখানে আর কোনো কালারই ছিল না, কারণ মোবাইলের স্ক্রিনে আপনারা যা কিছু দেখতে পান সবগুলোই এই তিনটা কালারের মাধ্যমেই তৈরি হয়। তো বন্ধুরা, মোবাইলের ব্যাপারে এই ফ্যাক্টসটি যদি আপনারা প্রথম জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নাম্বার 2, হিউম্যান স্কিন। বন্ধুরা, আমরা যদি মাইক্রোস্কোপের মাধ্যমে আমাদের শরীরকে জুম করে দেখি তাহলে শরীরের মধ্যে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাবো, যেগুলো আপনারা খালি চোখে কখনোই দেখতে পাবেন না। এর বাইরে মাইক্রোস্কোপের মাধ্যমে আমাদের শরীর থেকে কিভাবে ঘাম বের হয় এই জিনিসটা আমরা স্পষ্টভাবে দেখতে পারবো। এর বাইরে আপনারা কখনো না কখনো জীবনে একবার হলেও শরীরে ইনজেকশন দিয়েছেন, আর সেই মুহূর্তে ইনজেকশনের সুইটি আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এত ছোট সুইটি মাইক্রোস্কোপের মধ্যে দেখার পর এটিকে কত বড় মনে হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সুইটিকে যখন কোনো মানুষের শরীরে লাগানো হয় তারপরে সুইটিকে বের করে ফেললে ওই জায়গাটিকে ঠিক এই রকম মনে হয়, দেখে মনে হচ্ছে যেন কেউ আপনার শরীরের মধ্যে গর্ত করে ফেলেছে। নাম্বার 1, ইয়োগার্ট। দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, এই জিনিসটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো আসলে দেখতে কেমন হয়? আসলে এক ফোঁটা দই নিয়ে যখন মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় তখন সেখানে অনেকগুলো ব্যাকটেরিয়া নড়াচড়া করতে দেখা যায়, আর এগুলোই হচ্ছে সেই ছোট ছোট ব্যাকটেরিয়া যেগুলো দইয়ের মধ্যে থাকে। কিন্তু চিন্তা করে দেখুন, এক ফোঁটা দইয়ের মধ্যে যদি এতগুলো ব্যাকটেরিয়া থাকে তাহলে এক বাটি দইয়ের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে? আর এগুলো দেখার পরে আপনারা হয়তো চিন্তা করতে পারেন, দইয়ের মধ্যে যদি এতগুলো ব্যাকটেরিয়া থাকে তাহলে মানুষজন দই কেন খায়? আসলে দইয়ের মধ্যে যে ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, কারণ এগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া যার কারণে মানুষজন সারা জীবন ধরে দই খেয়ে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।